আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম সেল রিপোর্টটা নিয়ে আসলাম এই মাস, এবং কি লাস্ট 90 দিন। তো আমি আগে দেখাচ্ছি হচ্ছে কি আমাদের লাস্ট 7 ডে সেলটা কেমন হয়েছিল। দেখুন সবাই একটু কষ্ট করে, দেন আমি দেখাচ্ছি। এটা হচ্ছে আমার 1 থেকে 30 দিনের সেল, এখন লাস্ট 7 দিনের সেলটা আপনাদেরকে দেখাচ্ছি। একটু লোডিং নিচ্ছে, এই যে আসলো দেখেন, আমার লাস্ট 7 ডেতে সেল হচ্ছে 220 ইউনিট। সো খারাপ না, চলতেছে মোটামুটি ভালোই হচ্ছে। তারপরে দেখুন আমি লাস্ট 90 দিনে সেল কেমন হচ্ছে এটা দেখাচ্ছি। দেখুন 1773 ইউনিট সেল হয়েছে আমার, আর টোটাল সেলটা হচ্ছে অ্যামাউন্ট 30। সো দেখতে পারতেছেন খারাপ না, মোটামুটি চলে। $1 থেকে ফার্স্ট সেল একটু বেশি আসে। তো দেখুন লাস্ট 30 ডে সেলটা কেমন, তো লাস্ট 30 দিনে সেল হচ্ছে আমার 975 ইউনিট। আর হচ্ছে যেতে মাস 31-এ, তো দেখুন 31 মার্চের সেল হচ্ছে 1 মে থেকে 31 মে পর্যন্ত 1021। তো আমার এই প্রথম হচ্ছে কি 1000+ আপ হইলো। সো এই সিলে ভিডিওটা দেওয়া, আর হচ্ছে কি অনেকেই প্রশ্ন করে ভাই সেল কেমন। সো সবাই আশা করি আর আপনাদের মনে প্রশ্নটা থাকবে না। সো আপনি কোয়ালিটি ফুল ডিজাইন করলে, ভালো কিছু কাজ করলে আপনার এর থেকে বেশি সেল হবে। সো আশা করি সবাই দোয়া করবেন পার মান্থ যাতে এর থেকে বেশি যেতে হয়। আমার টার্গেট হচ্ছে পার মান্থ 2000 ইউনিট সেল করা। সো সবাই দোয়া করবেন আর আপনারা ভালোভাবে কাজ করবেন, এর থেকে ভালো কিছু করতে পারবেন। সো থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।